নমস্কার আপনারা দেখছেন নিউজ নির্ভিক আর গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত আমি সুন্দর দাস শনি প্রতিদিন রাত থেকে দশটার মধ্যে বাছাই করা দশটা খবর নিউজ নির্ভীকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধেই ঝাড়খণ্ডবাসী ভোট দিয়েছেন বলে পর্যবেক্ষকদের অভিমত কারণ এগারোই ডিসেম্বর সিএবি পাশ হওয়ার পরেই দুদফায় আঠেরোটি আসনে ভোট হয়েছিল ঝাড়খণ্ডে এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেই আঠেরোটি আসনের মধ্যে বারোটিতেই ভরা রুবি হয়েছে বিজেপির উল্টো দিকে সাঁওতাল পরগানায় প্রচারে গিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন স্পষ্ট বলে এসেছিলেন যে জেএমএম জিতলে ঝাড়খণ্ডে সিএএ বা এনআরসি কোনো মতেই হতে দেবেন না ফল প্রকাশের পর গতকালই হেমন্ত সোরেনকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে তিনি বলেছেন সিএএ এবং এনআরসি নিয়ে প্রতিবাদের মধ্যেই এই ভোট হয়েছে এই রায় আসলে নাগরিকদের পক্ষেই গিয়েছে ভোটের ফল প্রকাশের পর জেএমএম অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদর দপ্তরের সামনে সাংবাদিক সম্মেলনে হেমন্ত সোরেন কংগ্রেসের সোনিয়া রাহুল গান্ধী গান্ধী লালু প্রসাদ যাদব শরিক সমস্ত দলের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন হেমন্ত সোরেন বলেন এটা ছিল গণতান্ত্রিক দায়বদ্ধতা এবং সামাজিকভাবে সকলকে নিয়ে চলার লড়াই নিশ্চিত রূপে हमारे झारखंड के लोगों के लिए उत्साह का दिन तो है ही लेकिन मेरे लिए आज का दिन एक संकल्प लेने का है इस राज्य की जनता का यहाँ के लोगों की आकांक्षाओं को पूरा करने का संकल्प लेने का दिन है और आज का ये जनादेश मुझे लगता है आदरणीय दिसोम गुरु शिबू सोरेन जी के परिश्रम और समर्पण का ये परिणाम है निश्चित रूप से आज हम इस राज्य में महागठबंधन के तहत चुनाव लड़े जिसमें हमारे साथ शामिल कांग्रेस के लोग आरजेडी के लोग और जेएमएम ने मिलकर लड़ा मैं इसके लिए भी आदरणीय गुरुजी को आदरणीय लालू जी को आदरणीय सोनिया जी को आदरणीय राहुल जी को आदरणीय प्रियंका जी को कांग्रेस के सभी जो राज्य पे नज़र लगाए हुए थे जो प्रभारी के रूप में थे कार्यकर्ता के रूप में थे सभी दलों के लोगों को भी मैं बहुत बहुत आभार देना चाहूँगा जिन्होंने मेरे ऊपर अपना विश्वास जताया और आज राज्य की जनता ने इस राज्य को एक स्पष्ट बहुमत दिया है आज निश्चित रूप से एक नया अध्याय शुरू होगा इस राज्य के लिए और इस राज्य के लिए यह अध्याय यह वक्त जो होगा ये एक मील का पत्थर साबित होगा और निश्चित रूप से जिस उम्मीद के साथ लोगों ने अपने मतों का प्रयोग किया है मैं भरोसा दिलाता हूं कि उनकी उम्मीदें नहीं टूटेंगी बहुत जल्द आगे की रूपरेखा के विषय में हम लोग गठबंधन दल मिलकर बैठकर तय करेंगे कि आगे की रणनीति आगे की कार्रवाई कैसी करनी है बहुत बहुत धन्यवाद सबको जो এবারে ঝাড়খণ্ড ভোটে বিজেপির পক্ষে ভোট বৈতরণী পার হওয়া যে কঠিন ছিল তা অবশ্য বোঝা গিয়েছিল প্রচার পর্বেই বেশ কয়েকটি জনসভায় লোক না হওয়ায় খুব প্রকাশ করেছিলেন অমিত শাহ নিজে আদিবাসীদের জন্য তৈরি রাজ্যে আদিবাসী ভোট বিমুখ হওয়াও তার বড় কারণ ওবিসি নেতা রঘুবর দাস মুখ্যমন্ত্রী হওয়ায় এমনিতেই আদিবাসীদের মধ্যে ক্ষোভ ছিল তার উপর আদিবাসীদের ক্ষোভের আগুনে ঘি এলেছে জমি নীতি আদিবাসীদের জমি নিয়ে বৃহৎ পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার বিষয়টিকে মেনে নিতে পারেননি বিজেপির একাংশ বিজেপির সঙ্গ ছেড়ে ভোটে লড়েছে সুমি সম্প্রদায়ের দল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন আজসু বিজেপি মুখ্যমন্ত্রী রঘুবর দাস ক্রমেই আদিবাসী বিরোধী বলে চিহ্নিত হয়ে যাচ্ছিলেন ভোটের মাঝে ভাইরাল হওয়া একটি ভিডিওতেও হাম আদিবাসী মুক্ত ঝাড়খণ্ড বানায়ঙ্গে বলতে শোনা গিয়েছিল রঘুবর দাসকে বিজেপির মুখ্যমন্ত্রী সেই রঘুবর দাস নিজের কেন্দ্র জামশেদপুর পূর্ব থেকে বিপুল ভোটে পরাজিত হয়েছেন ঝাড়খণ্ডের চক্রধরপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে পরাজিত হয়েছেন বিজেপর সভাপতি লক্ষণ গিলুয়াও গতবারের বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল সাঁত্রিশটি আসন পরে বাবুলাল মারান্ডির জে ভিএম এর ছজন বিধায়ককে দলে টেনে সংখ্যাটা দাঁড়িয়েছিল তেতাল্লিশ সঙ্গে জোট আটচল্লিশ এবার সেটা অর্ধেকে নেমে যাবে বিজেপির চাণক্য অমিত শাহ সেটা আন্দাজ করে উঠতে পারেননি সোমবার ফল প্রকাশের পরে দেখা যাচ্ছে একাশি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে এসেছে পঁচিশটি গতবারের থেকে বারোটি কম বিজেপি ছেড়ে নির্দল হিসেবে দাঁড়ানো স্বচ্ছ ভাবমূর্তির নেতা সরজু রায়ের কাছে হেরেছেন খোদ মুখ্যমন্ত্রী রঘুবর অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম এর জোট পেয়েছে সাতচল্লিশটি আসন তার মধ্যে হেমন্ত সোরণের দল একাই তিরিশটি কংগ্রেসের আসন ষোলোটি আর জেডির হল একটি মোটরবাইকের আগুন থিতিয়ে এসেছে খানিকটা দাউ দাউ করে জ্বলছে দুটি গাড়ি উল্টো দিক থেকে তখনও ইটের টুকরো এসে পড়ছে রাস্তায় সেফটি জ্যাকেট ও হেলমেট পরে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেল তার মধ্যেই বন্দুকের সেফটি ক্যাচ খুলে সামনের দিকে ছুটে যাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ পিছন থেকে সহকর্মী পুলিশরা বলছে মার মার মেরে ফেল সব কটাকে তারপর ট্রিগারে চাপ দিয়ে বেপরোয়া গুলি চালাচ্ছে পুলিশ এমনই সব ভিডিও প্রকাশ্যে চলে আসার পরও উত্তরপ্রদেশের ডিজি গুলি চালানোর কথা অস্বীকার করছে আসাম ত্রিপুরা সহ ভারতের উত্তর রাজ্যগুলোর সাথে সাথেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সহ আরও ষোলো সতেরোটা রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে জানা যাচ্ছে গত বৃহস্পতিবার থেকে শুধু উত্তরপ্রদেশের তেরোটি জেলাতেই মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে দশে গত সপ্তাহে দিল্লির জামে মসজিদে জুম্মান নামাজের পর একশো চুয়াল্লিশ ধারা ভেঙে বিক্ষোভ মিছিল বের হয় সেই বিক্ষোভ মিছিলে যোগ দেন দলিত সংগঠন ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদ দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল আটকানোর চেষ্টা করলে গন্ডগোল শুরু হয় উত্তরপ্রদেশ সহ দেশের বহু জায়গায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠি ও গুলি চালনাকে বর্বরতার সাথে তুলনা করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর তীব্র নিন্দা করেছেন Unleashed by Against the students, youth, and citizens across the country, and anti people policies of the BJP government. In a democracy, people have a right to raise their voice against wrong decisions and policies. <laughs> সিএ ও এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণভোটের দাবিকে অসাংবিধানিক বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর অন্যদিকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমবর্ত অনুষ্ঠানেও পড়ুয়ারা রাজ্যপালকে বয়কট এর ডাক দেওয়ায় অস্বস্তিতে পড়েছেন রাজ্যপাল ধনকর এরই মধ্যে গত বাইশে ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে কোথাও এনআরসি হবে না দেশের কোথাও ডিটেনশন সেন্টার নেই ইত্যাদি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব কথা বলেছেন তাই নিয়ে তীব্র বিরোধিতা শুরু হয়েছে সর্বত্র কোটি কোটি মানুষের মতো গোয়ালপাড়ার শ্যামল ঘোষের জিজ্ঞাসা প্রধানমন্ত্রীর কথা যদি সত্যি হয় তাহলে রাত দুটোর সময় পুলিশ ঘুম থেকে টেনে তুলে কোথায় নিয়ে গিয়েছিল আমাকে আসামের গোয়ালপাড়ার ডুবির বাসিন্দা অনিমাদের প্রশ্ন ডিটেনশন ক্যাম্প নেই তো আমার ছেলে সুব্রত দে মরলো কোথায় কৃষ্ণাইয়ের ববিদে বলেন ডিটেনশন ক্যাম্প যদি মিথ্যে হয় তাহলে এতদিন আমি ছিলাম কোথায় আর মুক্তি পাওয়ার পর নিয়ম করে থানাতেই বা হাজিরা দিতে হচ্ছে কেন প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শুনে হতবাক বাপন দেব তার মা দেব গত বৃহস্পতিবারই মাত্র শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেয়েছেন দু সতেরো সালের বিশে এপ্রিল ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি ঘোষণা করে ক্যাম্পে পুরেছিল হাইকোর্টে আপিল ফের ট্রাইব্যুনালে দৌড়ঝাঁপ শেষে কাজলবালা মুক্তি পেলেন বটে কিন্তু ততদিনে মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি দিনমজুর ছেলে বাপন তপ্ত হয়ে প্রশ্ন সোড়েন মা তাহলে কোথায় ছিল পাগল হলেন কোথা থেকে তাকে বার করে আনার জন্য এত ছোটাছুটি করলাম এমনকি জামিনে মুক্তি পেয়ে ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা চালিয়ে যাওয়া চন্দ্রধর দাস পর্যন্ত বিছানায় শুয়ে কেনই বা বলবেন কেনই বা প্রার্থনা করছেন যে মৃত্যুর আগে যেন তিনি শুনে যেতে পারেন যে তিনি ভারতীয়ই অসমে প্রত্যেক বিধানসভা অধিবেশনেই রাজ্য সরকার ছটি ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকা লোকেদের তথ্য জমা দেয় প্রশ্ন উঠেছে সেগুলি কি তাহলে মিথ্যা সম্প্রতি শেষ হওয়া বিধানসভা ও রাজ্য সরকারের তরফে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি হিসেব দিয়েছেন জানিয়েছেন বর্তমানে রাজ্যের তেজপুর কোকরাঝাড় গোয়ালপাড়া শিলচর যোরহাট ও ডিব্রুগড়ে ছটি ডিটেনশন ক্যাম্পে মোট নশো অষ্টআশি জন রয়েছেন এখনও পর্যন্ত আঠাশ জনের মৃত্যু হয়েছে ডিটেনশন ক্যাম্পগুলিতে তিন বছরেরও বেশি আটক থাকা ছিয়াশি জনকে শর্তাধীনে জামিন দেওয়া হয়েছে তাদের মধ্যে তিয়াত্তর জন ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন তাহলে এসব কি আপাতত এই পর্যন্ত ডিটেনশন ক্যাম্প এবং এনআরসি সংক্রান্ত পরস্পর বিরোধী বিজেপির মন্তব্যের আরও বিস্তারিত খবর জানার জন্য আমাদের নিউজ চ্যানেলে চোখ রাখুন এখনো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা নিউজ নির্দিক সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন পারলে শেয়ার করুন আর নতুন নতুন খবর আপডেটের জন্য নোটিফিকেশান পেতে বেল আইকন অন করে রাখুন